বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথুসের করা টাইম আউটের পুনরাবৃত্তি করেছেন শরীফুল ইসলাম। প্রথম ওভারের দ্বিতীয় বলেই অভিষ্কা ফার্নান্দোকে ক্যাচ আউটের মাধ্যমে আউট করেন তিনি, এবং আউট করার পরেই অ্যাঞ্জেলো ম্যাথুসের করা সেই টাইম আউটের সেলিব্রেশন করছিলেন তিনি। শরীফুল ইসলামের যে সেলিব্রেশনটি তাকিয়ে তাকিয়ে আবার দেখছিলেনও অভিষ্কা ফার্নান্দো। এছাড়াও সে সময় টিভি স্ক্রিনে দেখানো হয় অ্যাঞ্জেলো ম্যাথুসকে। ম্যাচ শেষে প্রেজেন্টেশনে উপস্থাপক এই সেলিব্রেশন নিয়ে অ্যাঞ্জেলো ম্যাথুসকে প্রশ্ন করেন, এবং সে সময় অ্যাঞ্জেলো ম্যাথুস মোটেও এটিকে ভালোভাবে নেয়নি। তিনি বলেন, এটা এক প্রকার আমাকে অপমান করা হয়েছে, অন্যথায় এই সেলিব্রেশনের পুনরাবৃত্তির কোনো মানে হয় না। আমরা তর্ক নয়, ভালো খেলেই এর জবাবটা দিব। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট করে।